আমাদেরকে আজ রাতকে অত্যন্ত মনোরম পরিবেশ বানিয়ে রেখে একটা ইসলামী ধর্ম সভায় আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে বসিয়ে রেখেছেন। সেই মহব্বতে আল্লাহ একবার শুকরিয়া আদায় করে একটু আওয়াজ তুলে হাসি মুখে উচ্চ আওয়াজে মহব্বতের কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ তো খুব ভালো ঠেকছে না, জানো ব্যাটারি চার্জ কম, একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনাদের মন খারাপ না তো? কিছু মানুষের কথাই বলে মানুষের মুখ হচ্ছে আয়না, মুখটা দেখলে বোঝা যায় মানুষটা কেমন আছে। সকালে সূর্য দেখলে বোঝা যায় আজ দিনটা কেমন যাবে, একটা কথাই বলে। তা কিছু মানুষের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে আয়লা ঝড় হয়ে গেছে, ঘর বাড়ি সব উড়ে গেছে, মনমতি খারাপ। কি মনমতি খারাপ না তো ভাইরা? দুনিয়ার বিজ্ঞানীরা বলেছেন এই মাটি থেকে আসমানের দিকে উপরের দিকে মাত্র 52 মাইল বাতাস আছে, উপরের দিকে মাত্র 52 মাইল অক্সিজেন আছে, হাওয়া আছে, ইথর আছে। আমরা যত জোরে ইনকিলাব জিন্দাবাদ বা যে কোনো সাউন্ড আওয়াজ করি, বাবু পৃথিবীর মাটি থেকে আসমানের দিকে কতটা যেতে পারে? বিজ্ঞানীরা বলেছেন মাত্র 52 মাইল উপরে যেতে পারে, আর উপরে নয়, আর উপরে নয়। কিন্তু মনে রেখে দেবেন দুনিয়ার কোন বান্দা, দুনিয়ার কোন বান্দি যখন আমার আল্লাহর নামের তসবি পড়ে, সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, কলেমা শরীফের জিকির করে, কোরআন তেলাওয়াতের আওয়াজ করে, তখন এসব আওয়াজগুলো শুধু 52 মাইল না, 7 তবক আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত আপনার আমার আওয়াজ পৌঁছে যায়। আর একটু জোরে হবে না? ভাই ভাঙর পর্যন্ত আওয়াজ পৌঁছেছে বলে মনে হয়। আজকে আমাদের আওয়াজ যত চেপে গেছে দুনিয়ার কাফের বেঈমান তত চেপে ধরছে, কারণ আমরা সেই সে জাতি। একজন ওলি ছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের ওই সিলেট জেলায় গৌর গোবিন্দ রাজার সঙ্গে যখন বাদ বিতণ্ড হয়, শাহজালাল হুজুর বলেছিলেন আমার সঙ্গীরা আমি নারায় তকবীরের আওয়াজ দেব, আর তোমরা আওয়াজ দেবে আল্লাহু আকবার, এমন গগনভেদী আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দেবে। এই অত্যাচারী গৌর গোবিন্দের রাজপ্রসাদ আল্লাহু আকবারের আওয়াজে টুকরো 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 হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। এটা জোরে বলে হুজুর শাহজালাল যখন সেই আওয়াজ দিয়েছিলেন তার সঙ্গীরে আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিলেন, ইতিহাস সোনার অক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে গৌর গোবিন্দের রাজবাড়িটা ভেঙে চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সেই বিল হারিয়ে বেচছো, একটা কথায় বলে বিল হারিয়ে বেচছো, কিন্তু আমরা সেই সে জাতি, পৃথিবীর মুসলিম আমরা মুসলমান, আমাদের বিশ্বের বুকে একটা পরিচয় আছে। আমরা ঈসা নবীর উম্মত নই, আমরা মুসা নবীর উম্মত নই, আমাদের একটা সাইনবোর্ড আছে আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। এমন বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। আসমানের বড় বড় চারিখানা কিতাব তৌরাত ইঞ্জিল জব্বুর কোরআন সব থেকে দামি কিতাব আমরা পেয়েছি আল কোরআন। আজ বিশ্ব নবীকে নেতা হিসাবে পেয়ে বিশ্বের সব থেকে বড় কিতাব আল কোরআন পেয়ে আজ আমার মুসলমান কেন ফকির, আমার মুসলমান কেন লাঞ্ছিত, আমার মুসলমান কেন বঞ্চিত, আমার মুসলমান কেন আজকে পৃথিবীর যুগে অবহেলিত? কিন্তু আজকে এমন তো হওয়ার কথা নয়, কিন্তু আমার রসুল বলেছেন বিদায় হজের বাণীতে তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবিল্লাহ ওয়া সুন্নাতে রাসূলিহি। হে আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ চলে যাচ্ছি, আমি তোমাদের কাছে দিয়ে গেলাম দুটো কিতাব, একটা কিতাবুল্লাহ আর একটা হাবিবুল্লাহ।
কোরআন এবং হাদিস পাক ও মুসলমান এই কোরআন এবং হাদিস তোমরা যতদিন বুকের সঙ্গে আঁকড়ে ধরে থাকবে ঝড় তোমাদের ওড়াতে পারবে না আগুন তোমাদের পোড়াতে পারবে না পানি তোমাদের পোড়াতে পারবে না পৃথিবীর কোন জালেম বাদশা পৃথিবীর জমিন থেকে তোমাকে উচ্ছেদ করে দিতে পারবে না যতদিন তোমাদের কাছে থাকবে কোরআন এবং হাদিস একটু জোরে বলুন আর একটু জোরে বলেন আজকে আমরা সত্যি কি কোরআন হাদিস বুকে আঁকড়ে ধরেছি সেই চালন দেখেছেন চালন চালন সেই আটা চালে গম চালে সরিষার চালে চালন আগে দেখা যায় না বাবা কি চালন বলে তোরে আপনার দেখাতে কি বল চালন তা চালনের একটা ধর্ম আছে কি জানেন চালনের ধর্ম হচ্ছে ভালো ভালো জিনিস তলাতে গলিয়ে ফেলে দেওয়া যেন আটা চালছি ভালো আটাগুলো মিহি আটাগুলো তলাতে গলে ফেলে যাচ্ছে আর চালনের স্বভাব হচ্ছে বুকের উপরে ধরে রাখে চালন বুকে ধরে রাখে খোলা কাঁটা কাঁচো আপনার যা কিছু ছিবড়ে যা কিছু ধরে রাখে সব বুকে করে ভালো জিনিসগুলো ফেলে দিয়ে বুকে ধরে আসে আজ বাজে জিনিস এই জাতির পরিবর্তন কিভাবে হবে আপনারা মান্য বিপাত নবীপাকের উপরে একদিন একটা কোরআনে আয়াত নাজিল হয়ে গেল ফসদা বিমা তো উম্মার ওয়ারিদে আনিল মুশরিকিন ইন্না কাফাইনা কাল মুস্তাহাজিন আমার আল্লাহ পাক ডেকে বলেন আয় আমার হাবিব আপনাকে যে জন্য পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে রিসালাতের দায়িত্ব নবুয়াতের দায়িত্ব কলেমা প্রচারের দায়িত্ব নবী আপনার দায়িত্ব আপনি পালন করেন দুনিয়ার কোন কাফের বেঈমানের পরোয়া আপনি করবেন না ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে আল্লাহ মক্কায় পাঠিয়ে নবীকে আল্লাহ সাহস দিচ্ছেন ভাই আমাদের সাহস দেওয়ার মালিক কে এটা জোরে বলেন কে আমাদের সাথী আছে আল্লাহ ইন্নাল্লাহ মানা কোনো ভয় নাই কোনো দুঃখ নাই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও মুসলমান কোনো ভয় নাই দুঃখ নাই চিন্তা নাই ইন কুনতুম মুমিনিন একটাই শর্ত তুমি যদি মুমিন হও ইমানদার হও আল্লাহ বলছেন আমি আল্লাহই তো তোমাকে সাহায্য করব সাহায্য করবেন কে আল্লাহ নবীকে আল্লাহ মক্কায় পাঠিয়ে চতুর্দিকে কাফের বেঈমান ভরা আবু জেহেল আবু লাহাব শোয়াইব উকবা রাবিয়া বড় বড় কাফের কিন্তু নবীকে আল্লাহ পাঠিয়ে সাহস দিচ্ছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ আমি আল্লাহই আপনার জন্য যথেষ্ট নবী আমার ইসলামের দাওয়াত দিতে লাগলেন কলেমার দাওয়াত দিতে লাগলেন আবু জেহেল আবু লাহাব খেপে গেল তারা হাজারো চেষ্টা করলো ইসলামকে মক্কায় থামিয়ে দেওয়া ইসলামকে মক্কায় বন্ধ করে দেওয়া কিন্তু আমার আল্লাহ ইসলামের বাণী কোরআনের বাণী আল্লাহ আজ গোটা পৃথিবীর জমিনে পৌঁছে দিয়েছে কোন দেশের নাম আপনি করবেন করুন আমেরিকা আমেরিকায় আমাদের ভাই মুসলমান আছে কি নাই জোরে বলেন চীন দেশে আমাদের ভাই কলেমা মুসলমান কলেমা পড়া মুসলমান আছে জাপানে মুসলমান আছে আজ গোটা বিশ্বের বুকে মুসলমান ছড়িয়ে পড়েছে কোরআনের বাণী কিন্তু প্রথম অবস্থায় ইসলামকে চেপে দিতে চেয়েছিল আটকে রাখতে চেয়েছিল ওই মক্কার আবু জেহেল আবু লাহাব শোয়াইব উতবা তারা কি আটকাতে পেরেছে এর জোরে বলেন পেরেছে পারেনি
আল্লাহ পৌঁছে দিয়েছেন ইউরি দুনা লিয়ুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন আমার ইসলামের আলো, আমার কোরআনের আলো দুনিয়ার কিছু কাফের বেঈমান তারা মুখের ফু দিয়ে লিবিয়ে দিতে চায়, আর আমি আল্লাহ এই কোরআনের আলো, ইসলামের আলো, মুসলমানদের ঈমানের আলো আমি কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখতে চাই। কতদিন চলবে? কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত। সেই গ্রামের একটা ছেলে, তার নাম ছিল কালু। আবার ধিয়াদি গ্রামে কালু ভাই থাকলে যেন রাগারাগি করবেন না যে আমার নাম ধরে ডাকে কেন। ভাই কালু ভাই একদিন গ্রামের কাজ পছন্দ হয় না, শহরে গেছে কাজ করতে। শহরের মালিক করে ডেকে বলছে, কালু এই আলোটা লিভিয়ে দিয়ে তো আলো, গ্রামে তো কেরাসিন তেলের আলো জ্বলে, শহরে তো কেরাসিন তেল চলে না, ওখানে কারেন্টের আলো, কারেন্টের বাল্ব জ্বলছে। গ্রামের ছেলে কালু সেই কারেন্টের বাল্বের গোড়ায় গিয়ে ফু মারতেছে। আচ্ছা কারেন্টের আলো ফু দিলে নেবে ভাই? এ যত ফু দেয় তত যেন জোরে জ্বলে। তা শহরের মালিক ডেকে বলছে, কালু এই কালু এখনো আলো মাস না, কি ব্যাপার? কালু মুখটা কাঁচু মাছু করে বলছে, স্যার গেরামে যখন ছিলাম এক ফুয়ে চারটে পাঁচটা কেরাসিন তেল আলো লিবিয়ে ফেলেছি, এ কিরকম আলো যে যেন ফু মারলি আরো জোরে জ্বলতেছে। আজকে দুনিয়ার সেই সব বেঈমানদের বলে দেওয়ার সময় হয়েছে, যারা মনে করে ইসলাম কেরাসিন তেলের বাতি, কোরআন কেরাসিন তেলের আলো, আজ মুসলমানদের ঈমানকে কেরাসিন তেলের বাতি মনে করেছে, তারা মুখের ফু দিয়ে নেভাতে চাচ্ছে। তারা মনে রাখুক, এটা কোনো কেরাসিন তেলের বাতি না, এ আলো যার সুইচ আল্লাহ নিজে কুদরতি হাতে রেখে দিয়েছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবুরা, আমার যুবক ভাইয়েরা, আমার নবী ইসলাম প্রচার করতে শুরু করে দিলেন মক্কায়। সেই যুগের কথা আজ একটু স্মরণ করি। এই ইসলামের বাণী, কোরআনের বাণী যখন সিরিয়া দেশে পৌঁছে গেল, ওই সিরিয়া দেশ থেকে 200 মানুষ তারা পায়ে হেঁটে চলে আসে মক্কায়। আমার নবী পাকের হাতে হাত দিয়ে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তারা সিরিয়ার মানুষ 200 মানুষ তারা পায়ে হেঁটে চলে এলো মক্কায়। মক্কা শরীফে এসে মক্কা শরীফের অলি গলি ঘুরে 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 তারা আমার নবীর বাড়ি তারা চিনে না, আমার নবীর বাড়ি তারা জানে না। তারা নতুন মানুষ, বিদেশি মানুষ, সিরিয়ার মানুষ, তারা মক্কা শরীফে এসে ঘুরে ঘুরে এমন একটা লোকের বাড়ির উঠোনে তারা দাঁড়ালো। ওই বাড়িওয়ালার নাম মিস্টার আবু জেহেল। কার বাড়ির সামনে দাঁড়িয়েছে তারা? আবু জেহেলের বাড়ির সামনে। কথায় বলে যেখানে বাঘের ভয়, আমাদের দেশে এই কথা বলে সেখানে রাত হয়। আর ওরাও নতুন এসেছে সিরিয়া থেকে, শুনেছে মক্কায় একজন নবী হয়েছেন, কলেমা পড়াচ্ছেন, সুন্দর ধর্মের কথা বলছেন, তারা ইসলাম গ্রহণ করবে বলে সিরিয়া থেকে কত মানুষ বলেছি 200 মানুষ নবীজির জমানায় তারা পায়ে হেঁটে চলে এসেছে মক্কায়। কোথায় সিরিয়ার, কোথায় মক্কা? আর আপনি বাড়ির থেকে হেঁটে হেঁটে জলসা এসেছেন কত মাইল হবে? তারা কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে আমি এতটুকু বোঝাতে চাই। দেখুন তাদেরও কপাল, এমন একটা লোকের বাড়ির সামনে দাঁড়িয়েছে একটা ট্রেডমার্ক লোক, কে? আবু জেহেল। তারা 200 মানুষ আবু জেহেলের বাড়ির উঠোনে দাঁড়িয়ে ফালুক ফুলুক করছে, নবীজির বাড়িটা কোন দিকে? আর আল্লাহর কি রহমত, চাচা আবু জেহেলও সেদিন বাড়ি ছিল। চাচা আবু জেহেল ঘর থেকে লক্ষ্য করছে 200 মানুষ, এ বিদেশি মানুষ ভাব ভালো না, এ মনে হয় আমার ভাইপোর কাছে যাবে, যে মনে হয় কলেমা পড়ে মুসলমান হবে। তা আমি চাচা আবু জেহেল বেঁচে থাকতে একটা লোকের কলেমা পড়তে দেবো? ও তো কলেমার দুশ্মন, ইসলামের দুশ্মন। তাই চাচা আবু জেহেল তাড়াতাড়ি ঘর থেকে নেমে এসেছে। আবু জেহেল ডাক দিয়ে বলে, এ বান্দারা তোমাদের বাড়ি কোথায়? তারা 200 মানুষ বলে, চাচা যা আমাদের বাড়ি হলো সিরিয়ায়। তোমরা মক্কায় এসেছো কেন? তারা 200 মানুষ বলে, চাচা যা
আমরা সিরিয়া থেকে পায়ে হেঁটে চলে এসেছি মক্কায়। আমরা সিরিয়া থেকে শুনেছি মক্কার জমিনে মা মরা বাপ মরা একটা ছেলে আসমান থেকে তিনি একটা কিতাব পেয়েছেন, কিতাবের নাম আল কোরআন, যার ভিতরে এক জায়গায় চুল পরিমাণ ভুল পাওয়া যায় না। কি আমার কোরআনের ভিতরে কোনো ভুল পাওয়া যাবে? একটা জোরে বলেন যাবে? তারা কৌশল বলে চাচা যায়, আমরা সিরিয়া থেকে শুনেছি সেই বিশ্ব নবী মানুষের কাছে সুন্দর একটা ধর্মের কথা বলছেন, এ ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ISLAM, ইসলাম আই মানে আমি, এস থেকে সুদ, সুদ মানে অবশ্যই, এ থেকে অল, অল মানে সমস্ত, এম থেকে ম্যানকাইন, ইসলাম মানব মণ্ডলীকে ভালোবাসতে চায়। এই ইসলাম ধর্ম মানলে মানুষ ভালো হয়ে যায়। আর সেই নবী পাক মানুষের কাছে ছোট্ট একটা কথা পড়িয়ে দিচ্ছেন, ও চাচা জান, ওই ছোট্ট কথাটা এক পাল্লায় যদি রাখা হয় আর তামাম পৃথিবীর জমিনে যা কিছু আছে সব যদি আর একটা পাল্লায় রাখা হয় ওই ছোট্ট কথার ওজন ভারী হয়ে যায়। চাচা জান, ওই ছোট্ট কথাটার নাম হলো কলেমা। আমরা কলেমা পড়ার জন্য সিরিয়া থেকে এসেছি মক্কায়, কিন্তু নবীজির বাড়িটা খুঁজে পাই না। ও চাচা জান, একটা বার নবীজির বাড়িটা আমাদের দেখিয়ে দেবেন। তারা 200 মানুষ কাকুতি মিনতি করছে, কার কাছে? আবু জেহেলের কাছে। নবীজির বাড়িটা দেখিয়ে দেবেন? নতুন মানুষ, আমি হাড়োয়া থেকে এসেছি, আপনারা ধিয়াতি গ্রামে, আমি যদি রাস্তা না চিনি বারবার লোককে জিজ্ঞাসা করতে হবে, ভাই চিনি বুকুর ওই যে আপনার ধিয়াতি গ্রাম কোন দিক থেকে যাব? তারা নতুন এসেছে, বলছে আমরা এসেছি নবীজির খোঁজে। চাচা নবীজির বাড়িটা পাচ্ছে একটু দেখিয়ে দেবেন। আচ্ছা আপনারা বলেন, আবু জেহেল যেরাম ক্যাটাগরির মানুষ, ও কি নবীজির বাড়ি দেখাবে বলে আপনাদের মনে হয়? আরে কথা বলেন, মনে হয় ও তো হিংসায় চলে যাচ্ছে। আবু জেহেল মনে মনে বলছে, হ্যাঁ আমার ভাইপো মোহাম্মদ সুলাইমান বাড়ি দেখিয়ে দেবে, আর তোমরা সুন্দর করে কলেমা পড়ে সিরিয়ায় চলে যাবে না, দাঁড়াও তোমাদের কলেমা পড়াচ্ছি। চাচা আবু জেহেল আর একটু কাছাকাছি এসে বলছে, আচ্ছা কি আশ্চর্য ব্যাপার, কোথায় সিরিয়ার কোথায় মক্কা, এতটা রাস্তা তোমরা পায়ে হেঁটে চলে এসেছো। আচ্ছা সত্যি কথা বলো তো, তোমরা কোন ধর্মের মানুষ, কোন ধর্মের মানুষ? তারা 200 মানুষ বলে, চাচা যান, ও চাচা যান, আমরা মক্কা শরীফে এসে আমরা মিথ্যা কথা বলব না, এই দেশে আল্লাহর কাবা ঘর আছে, এই দেশে আমরা মিথ্যা কথা বলব না। ও চাচা যান, আমরা হলাম ঈসা নবীর উম্মত। এটা জোরে বলুন, সুবহানাল্লাহ, আমরা ঈসা নবীর উম্মত, ঈসা নবীর ধর্মের মানুষ। ভাই আমাদের নবী মোহাম্মদী ধর্ম, মোহাম্মদী, আর আমাদের ধর্মের আগে ছিল কোন ধর্ম? ঈসা নবীর ধর্ম, ঈসাই ধর্ম। তারা সত্য কথা বলছে, চাচাজি আমরা হলাম ঈসা নবীর ধর্মের মানুষ। আর যেই বলেছে ঈসা নবীর ধর্মের মানুষ, আবু জেহেল লাফ মেরে উঠে বলছে, সর্বনাশ, তোমরা ঈসা নবীর ধর্মের মানুষ, ঈসা নবীর ধর্মের মানুষে সেই সিরিয়া থেকে পায়ে হেঁটে চলে এসেছো মক্কায় কলেমা পড়তে, সত্যি তোমরা মানুষ? তোমাদের ঈসা নবীকে চেনো না? তোমাদের ঈসা নবী কত বড় নবী, তোমাদের ঈসা নবী সুপার পাওয়ার, ঈসা নবী সুপ্রিম পাওয়ার, তোমাদের ঈসা নবী কত বড় নবী, আন্তর্জাতিক নবী। তোমাদের ঈসা নবী যদি কোন মরা মানুষ, মৃত মানুষের কবরের ধারে দাঁড়িয়ে ঈসা নবী যদি হাত তুলে বলতেন কুম বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত। আর এ কথা আবু জেহেল জানে, জিন্দা করার মালিক
আল্লাহ ঈসা নবীকে আল্লাহ দিয়েছিলেন সে পাওয়ার সে মুজিজা ঈসা নবী হাত তুলে দোয়া করলে মরা মানুষ জিন্দা হয়ে কবর থেকে উঠে দাঁড়াতো তাই আবু জেহেল তাদের বোঝাচ্ছে 200 মানুষকে বোঝাচ্ছে শোনো তোমাদের ঈসা নবী সুপার পাওয়ার তোমাদের তার হাতে দোয়ায় মরা মানুষ জিন্দা হয়ে যেত আর তোমরা কার কাছে যে কলেমা পড়তে তোমাদের এত বড় নবী ঈসা নবী আর আমাদের মক্কায় যে নবী হয়েছে না আবু জেহেল বলছে সে আমার ভাইপো হয় মানে বাপ নেই ঘর বাড়ি কিচ্ছু নেই পাওয়ার টাওয়ার নেই কোন মরা মানুষের কবরের ধারে দাঁড়িয়ে দোয়া করলেও এই মরা মানুষ কবর থেকে ওঠে না তোমরা কেন খামাখা কষ্ট করে সিরিয়া থেকে মক্কা এসেছো শাম থেকে এখন কলেমা পড়তে হবে না এই কলেমা তোমরা পড়ো না আমি আরব দেশের নেতা আবু জেহেল বলছি তোমরা গো ব্যাক ফিরে যাও ফিরে যাও সিরিয়ায় চলে যাও কলেমা পড়ো না ইমান এনে ফিরে যাও আবু জেহেল কিরকম লোক একবার চিন্তা করেন তাদের ফিরিয়ে দিচ্ছি তারা 200 মানুষ বলে চাচা যান ও চাচা যান আমরা কলেমা পড়ব কি না পড়ব এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তবে চাচা জানি একটাবার শুধু একটাবার নবীজির বাড়িটা আমাদের দেখিয়ে দেন অন্তত নবীজির সিহরা খানা দেখে যাই এটা জোরে বলুন আর এটা জোরে বলেন সুবহানাল্লাহ তারা 200 মানুষ বলছে চাচা এত কত কষ্ট করে এসেছি পায়ে হেঁটে খালি পায়ে ফিরে যাব খালি হাতে অন্তত নবীজির চেহারাটা দেখে যাই কেমন ব্যক্তিকে আল্লাহ নবী করেছে আজ গোটা পৃথিবীর সব লোক মিলে যদি একটা ইলেকশন করি ভোট করি ভাই একটা লোকের নবী করার চেষ্টা করব ভাই ইলেকশন করে নবী হবে ইলেকশন করে নেতা বানানো যায় কিন্তু ইলেকশন করে কোনোদিন নবী বানানো যাবে না নবী হয় সিলেকশনে নেতা হয় ইলেকশনে আর নবী হন সিলেকশনে আল্লাহ যারা সিলেকশন করেন আল্লাহ যারা মনোনীত করেন তিনিই হন নবী আমার নবীকে তো আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবী তার রান্নাঘর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তার মাথার চুলকাটা থেকে পায়ের নখকাটা পর্যন্ত সমস্ত বিভাগে তিনি সর্বোচ্চ সর্ববিখ্যাত মহানবী বিশ্ব নবী একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ যার ভিতরে চুল পরিমাণ ভুল পাওয়া যায় না আমার বাবুর আমার যুবক ভাইয়েরা তারা বলছে নবীজির বাড়িটা তো দেখিয়ে দেন অন্তত চেহারাটা দেখে নেই আর আবু জেহেল জানে আমার নবীর সমস্ত যা চেহারায় সৌন্দর্য গোটা পৃথিবীর সব সৌন্দর্য যদি এক পাল্লায় রাখা হয় ও বন্ধু আপনার আমার নবী পাকের সৌন্দর্য যদি আরেকটা পাল্লায় রাখা হয় আপনার আমার নবীর সৌন্দর্যের পাল্লাটা কি হবে ভারী হয়ে যাবে এটা জোরে বলেন সুবহানাল্লাহ আর নবী কি আল্লাহ দিয়েছে সুন্দর আচরণ কথাবার্তা আবু জেহেল চিন্তা করছে 200 মানুষ এখন যদি ভাইবোর বাড়ি পাঠাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্দর চেহারা দেখে আর সুন্দর কথাবার্তা শুনে এরা নিঘাত কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে আমি আবু জেহেল বাধা দিতে পারবো না তাই চিন্তা ভাবনা করে বলছে চলো চলো তোমরা আমার সঙ্গে চলো আমি আবু জেহেল পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি আমার ভাইপোর বাড়ি তবে একটা শর্ত আছে সেখানে যেয়ে তোমরা 200 মানুষ চুপচাপ দাঁড়িয়ে থাকবে সাইলেন্ট চুপচাপ কেউ কোনো কথাবার্তা বলবে না যা কথাবার্তা কাটাকাটি ভাইপোর সঙ্গে আমার হবে তোমরা শুধু চুপচাপ থাকবে ঠিক আছে ঠিক আছে তারা 200 মানুষ মাথা নাড়ছে ঠিক আছে আর মনে মনে বলছে চাচা অন্তত নবীজির বাড়ি পর্যন্ত তো পৌঁছে নেই তারপর যাহাই হবে জোরে বলেন সুবহানাল্লাহ আবু জেহেল আমার নবীর বাড়িতে পৌঁছে যায় আবু জেহেল ডাক দিয়ে বলে ভাইপো এই 200 মানুষ এরা সিরিয়ার মানুষ এরা তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হতে চায় এদের নবী ঈসা নবী যদি কোনো মরা মানুষের কবরে ধরে দাঁড়িয়ে ঈসা নবী যদি বলতেন কম্বে ইজনিল্লাহ সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হয়ে যেত আবু জেহেল ডাক দিয়ে বলে ভাইপো
তুমি যদি সত্যিকারের নবী হও, তুমি যদি বিশ্ব নবী হও, তুমি যদি আখিরি নবী হও, তুমি ঈসা নবীর মতো কোরআনওয়ালা মানুষকে জিন্দা করে দেখাতে পারবে। যদি দেখাতে পারো এই 200 মানুষ এরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি না দেখাতে পারে এরা এদের দেশ সিরিয়া এরা ফিরে যাবে। আবু জেহেল বুড়ো মানুষ চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ তা চ্যালেঞ্জ দিচ্ছে, ভাইপো তুমি পারবে? ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ভাইপো তুমি পারবে? ঈসা নবী পাত্র মরা মানুষ জিন্দা হতো দোয়া করলে, তুমি পারবে? চ্যালেঞ্জ করছে কে? আবু জেহেল। আচ্ছা আমাদের বিশ্বাস ঈমান কিরকম আছে দেখি। আচ্ছা আমাদের নবী পারবে না পারবে না? ইনশাল্লাহ আপনাদের ঈমানি বল আছে, আমাদের নবী পারবে। তিনি নবী কুলের সর্দার, কেন পারবে না? কিন্তু আবু জেহেলের বিশ্বাস হয় না পারবে। আমার নবী পাক বলছেন, চাচা যান, ও চাচা যান, তারা একটা সীমারেখার ভেতরে তারা নবী ছিলেন, আর আল্লাহ আমাকে কোন সীমারেখা বেঁধে দেননি। আল্লাহ পাক বলেছেন, আমার জন্য কোন সীমারেখা নাই, আমি তামাম আলামিনের জন্য আমি বিশ্ব নবী হয়ে এসেছি। আমার নবী বললেন, চাচা যান, সেও নবী আর আমিও নবী, ঈসা নবীকে আল্লাহ যদি ওই ক্ষমতা দিয়ে থাকে নিশ্চয়ই আমি বিশ্ব নবী বিশ্ব নেতা, আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিয়ে রেখেছে। চাচা আমি বিশ্ব নবী, যদি কোনো মরা মানুষের কবরে ধারে হাত তুলি জিন্দা করার মালিক হলেন আল্লাহ, আমার দোয়ার ওসিলায় মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে, আর যেই জিন্দা হয়ে দাঁড়াবে ওই 200 মানুষ সাথে করে এনেছেন, ওরা ওই দৃশ্য দেখে সবাই একে একে কলেমা পড়ে নেবে। চাচা যান, ও চাচা যান, তখন তুমি কলেমাটা পড়বে তো। কথা বুঝতে পারেন? আরে আবু জেহেল খালি চ্যালেঞ্জ করতে পারে, আমাদের নবী চ্যালেঞ্জ করতে পারে না? আমাদের নবী পাল্টা চ্যালেঞ্জ সেদিন করেছিল, চাচা আজ তাই হবে, আজ তাই হবে, মরা মানুষ জিন্দা হবে। ভাই আজকের জলসায় হ্যান্ডবিলেও দেখলাম মৃত্যু মানুষের সবরেসানি আয়োজন, কি সমস্ত আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানা আলা ওলাদ যারা কবর জগতে সাহিত্য, আজকে মাহফিলটা তাদের জন্য ঈসার সওয়াব সবরেসানি আল্লাহ কবুল করুন। আজকে জলসার পূর্ণ সওয়াব আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আলা ওলাদ যারা কবর সাহিত্য আছে, আল্লাহ তাদের রুহে পৌঁছে দিয়ে আল্লাহ যেন নাজাতের ওসিলা বানিয়ে দেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবুরা আমার যুব ভাইয়েরা, তা আবু জেহেলকে আমার নবী বুঝে চাচা তাই হবে, মরা মানুষ জিন্দা যেই হবে, আপনি 200 মানুষ সাথে করে এনেছেন, ওরা ওই দৃশ্য দেখে মেয়েরা ভাত রান্না করলে মেয়েরা ভাতের হাঁড়ির ভাত সব টিপে দেখে না, একটা ভাত টিপে বুঝতে পারে কতটা রান্না হয়েছে, আর ওরা এসেছে 200 জন শিক্ষিত মানুষ, ওই একটা দৃশ্য দেখে ওরা কলেমা পড়ে নেবে। চাচা তখন তুই কলেমাটা পড়বে তো? ও চাচা আবু জেহেল পড়বে? চাচা যে আবু জেহেল তখন মাথা চুলকাচ্ছে, ভাইপো ভেবে দেখবো, আগে তোলো দেখো, আগে তোলো। আর আমার নবীও জানে যে আমার চাচা এমন চাচা যে কোনো কবর থেকে তুললে বিশ্বাস করবে না, তাই আমার নবী বলছে, চাচা আপনি বলেন, আপনি বলে দেন, আপনি দেখিয়ে দেন আমার কোন কবর থেকে তুলতে হবে। আবু জেহেল ছুটে আসে, নবীর হাত কানা পাকড়ে ধরে টানতে 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 নিয়ে যায় ওই মক্কা শরীফে, আজও সেই পাহাড়টা দাঁড়িয়ে আছে, ওই পাহাড়টার নাম আবু কুবাইস পাহাড়। ওই আবু কুবাইস পাহাড়ের ধারে
অনেক দিনের একটা পুরনো কবর আছে, কত পুরনো, সেই মুসা নবীর জমানার, মুসা নবীর একটা উম্মতের কবর আছে। কবে এসেছিলেন মুসা নবী? মুসা নবী চলে গেছেন, শত শত বছর পার হয়ে গেছে, তারপরে এসেছিলেন ঈসা নবী, ঈসা নবীও চলে গেছেন, শত শত বছর পার হয়ে গেছে, তারপরে এসেছিলেন আমাদের নবী পাক। তাই আবু জেহেলের মনের ধারণা, আবু জেহেলের মনের ধারণা, এতদিনের আগের একটা পুরনো মানুষ, মুসা নবীর জমানার মানুষ, তাকে কবর দেওয়া আছে, ওই মানুষটা কবরের মধ্যে তার কোন অস্তিত্ব থাকতে পারে না। এতদিন লোকটার হাড় চামড়া গোস্ত মাটির সঙ্গে মিশে গেছে, আমার ভাই তুলতে পারবে না। তাই আবু জেহেল নবীর হাত ধরে টানতে টানতে ওই মুসা নবীর উম্মতের কবরের ধারে এসে ওই পুরনো কবরখানা দেখিয়ে বলে, এই কবর থেকে তুলে দেখা। ভাই আবু জেহেল কেউ সাদা সিধে লোক ছিল না? কিরাম পেশা লোক, পেশ মারা লোক, চিন্তা করেন টাটকা কবর দেখাচ্ছে না, যদি ভাইপো তুলে ফেলে। তাই কতদিন আগের পুরনো কবর দেখাচ্ছে? সেই মুসা নবীর জামানার আমলের একটা পুরনো কবর। আর আবু জেহেলের মনে ধারণা কি? আবু জেহেলের মনে ধারণা হলো, মানুষ মরে গেলে তো হয়ে গেল, মাটির সঙ্গে মিশে যায়, ভুসি হয়ে যায়, মাটি হয়ে যায়, কবরে অস্তিত্ব থাকে না। ভাই আবু জেহেল মরে গেছে ঠিকই, তবে আবু জেহেলের আত্মা, আবু জেহেলের রূহ এখনো পৃথিবীতে ঘুরপাক খাচ্ছে। ভাই ঘুরপাক দেখেন না? কিছু কিছু মানুষের জেনে পায়, জেনে যখন পায় ও জেনের মতো কথাবার্তা বলে। আর আমি তো মাঝে মাঝে বলি, কিছু মানুষের আবু জেহেলে পায়, আবু জেহেলে যখন পাবে ও তখন দেখবেন আবু জেহেলের মতো কথাবার্তা শুরু করবে, বলে রেখে রে মোল্লা মৌলবীদের কথা কই, এত কবরের ধার দিয়ে যায়, ওরা বলে কবরে আজাব হয়, ফেরেশতারা মারধর করে, জাহান্নামের আগুন দিয়ে পোড়ায়, চিৎকার চেঁচামেচি করে, তো কই কবরের ধারে এত হেঁটে যায়, কোনো সাউন্ড টাউন পাই নাই। এ ভালো মানুষও কবর দিয়ে দেখেছি, খারাপ মানুষও কবর দিয়ে দেখেছি, ও তো সব একই রকম অবস্থা। ওসব মৌলবী মাওলানা বানিয়ে বলে, মিথ্যা বলে। আর যখন এই ধরনের কথাবার্তা বলবে, আপনি মনে করবেন আবু জেহেলের আত্মীয় স্বজন কেউ হবে একজন হয়তো না, তো এই ধরনের কবর কেউ অস্বীকার করতে পারে না। এদের কি জবাব দেবেন বলে? তবে এদের একটা জবাব আছে, আজকে আপনাদের শিখিয়ে দেবো। আজকে ধৈর্য ধরে আমি বলবো, একটা জবাব আছে কি জানেন? ওদের বিরুদ্ধে একটা কথা আছে, জয়সা ধরনি ওয়সা ধরনি না মানি তু করকে দে, আর জান্নাত ভি হ্যায় জাহান্নাম ভি হ্যায়, না মানি তু মরকে দে। কবি বলেছেন, যেমন করবি তেমন পাবি, না মানিস তো করে দেখ, আর বেহেশতে আছে দোজখ আছে, না মানিস তো মরে দেখ। না মানিস তো, আপনারা একটু জোরে বলেন, না মানিস তো কি কথা, ঠিক না ভুল? বলে মর না একবার। কতদিন চালাকি করে চলবে? 60 বছর, 70 বছর, 80 বছর, সব শেষ, একদম সব শেষ। আচ্ছা একটা কথা বলেন, কবরে হাসরে মিজানে তুলসিরাতে কোন মানুষ কি চালাকি করে বাঁচতে পারবে? যেন সম্ভব হতে, দুনিয়ায় ঘুষ ঘুষ দিয়ে অনেক কাজ করে নেওয়া যায়, কিন্তু কবরে ফেরেশতারা তো ঘুষ নেবে না। আমার বাবুর, আমার যুবক ভাইয়েরা, এই যে আমাদের দেশে মানুষগুলো যখন মরে যায়, আমরা তিনটা কথা বলে কবরের মধ্যে লিখে আসি, মিনহা খলাকুন গুম অফিহানি দুগুম, অমিনহান খরুজুব তার অপান অখর। আরবিতে বলি তো আমরা মানে বুঝি না, যেদিন মানে বুঝবো জীবন পরিবর্তন হয়ে যাবে। আমরা আরবিতে কি বললাম মাটি দেওয়ার সময়? মিনহা খলাকনাকুম, ও মানুষ তোমাকে মাটির মধ্যে আমরা রেখে গেলাম, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছিল, তুমি মরে গেছো, আমরা মাটির মধ্যে তোমাকে রেখে গেলাম।
অমিনহা নখরিজুকুম তারাতান উখরা এমন একটা দিন তোমার সামনে আসবে এই মাটি থেকে আবার তোমাকে উঠতে হবে ইয়াউমের দিন বিচারের দিন কিয়ামতের দিন তুমি ভালো কাজ মন্দ কাজ যা করেছো আল্লাহর কাছে তোমাকে একদিন জবাব দেওয়ার জন্য দাঁড়াতে হবে যদি কাউকে বাঘে খায় বাঘের পেট থেকে আল্লাহ হাশরের মাঠে টেনে আনবেন যদি কাউকে সমুদ্রের তলে তলিয়ে যায় কেউ সমুদ্র থেকে আল্লাহ তাকে হাশরের মাঠে তুলে আনবেন যদি কাউকে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় আল্লাহ সেখান থেকেও তাকে হাশরের মাঠে দাঁড় করাবেন একটা মানুষও হারিয়ে যাবে না একটা মানুষও নষ্ট হবে না ইয়াউমুদ দিন বিচারের দিন কিয়ামতের দিন ফামাই ইয়ামাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওমাই ইয়ামাল মিসকাল জাররাতিন শাররান ইয়ারা সরিষার দানা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে আল্লাহ সেটাও তাকে দেখিয়ে দেবেন সরিষার দানা পরিমাণ যদি খারাপ কাজ করে আল্লাহ সেটাও তাকে পাইয়ে দেবেন ইয়ামুদ দিন বিচারের দিন জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামতের মাঠে একজন মানুষ আমল নামা ডান হাতে পাবে একজন আমল নামা তারা বাম হাতে পাবে বাম হাতে কাফের বেইমানা আমল নামা পাওয়ার পর এই আমল নামা নিয়ে তারা আল্লাহর কাছে ছুটে যাবে আল্লাহ এ আমল নামা আমার না ওয়া ইন্না আলাইনা ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন প্রত্যেকটা মানুষের কাছে গোয়েন্দা বাহিনী আছে একজন কেরামত অপরজন কাতিবের তারা রাতের বেলা ঘুমায় না দিনের বেলা বিশ্রাম নেয় না তারা মানুষের জীবনের কথাগুলো তালা লিখে লিখে রাখছে এটা জোরে বলো সুবহানাল্লাহ কেরামন কাতেবে লিখছে বালেগ হওয়ার পর যখন সে পরিপূর্ণ বয়স হয়ে যায় রাত দিন সে লিখিয়ে যাচ্ছে আমল নামা এই আমল নামা দেখার পরে আল্লাহর কাছে ছুটে যেয়ে হাসরের মাঠে একদল মানুষ বলবে মালি হাজাল কিতাব কোরআন শরীফ আল্লাহ সে কথাটা শুনিয়ে রেখেছেন মালি হাজাল কিতাব এ কি আশ্চর্য কিতাব আমল নামা লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা আল্লাহ এই আমল নামা আমার না তোমার কেরামন কাতেবিন আমার নামে বাড়িয়ে বাড়িয়ে লিখে রেখেছে আমার এই ঘটকগুলো আপনার ভাঙর থানায় যেয়ে দেখেন আমার নামে কেস নেই ডায়েরি নেই খুব সৎ মানুষ আমি কিন্তু এসব কথাবার্তা লেখা কেন আমল নামা আমার না মালি হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা তারা অস্বীকার করবে কিয়ামতের মাঠে আল্লাহ বলেন তার জবাবে আমি তার মুখটা মোহর লাগিয়ে দেব আলিয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিছু মানুষের মুখ আমি মোহর লাগিয়ে দেব